আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। গত 24 ঘন্টার করোনার আপডেট সংবাদ নিয়ে আবার চলে আসলাম। তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নিই। আরও 44 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, মৃত্যু কারোর হয়নি। তো চলুন বিস্তারিত জেনে নিই গত 24 ঘন্টার আপডেট খবর। 24 ঘন্টায় করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে আরও 44 জনের শরীরে, আর মৃত্যুর হার দাঁড়িয়েছে 0.65%। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 19,51,947 জন। গত 24 ঘন্টায় দেশে করোনা মৃত্যু কারোর হয়নি, ফলে মৃত্যুর সংখ্যা আগের মতোই 29,123 জনের অপরিত রয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে পাঠানো করোনা নিয়মিত সংবাদে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 627 জন, আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 18,86,663 জন। এতে আর বলা হয়েছে, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল 6,780টি, নমুনা পরীক্ষা করা হয়েছিল 6,744টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার 0.65%। তো বন্ধুরা, এই ছিল গত 24 ঘন্টায় করোনার আপডেট খবর। আরও বিস্তারিত খবর জানার জন্য এবং বিভিন্ন আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই থাকুন, আল্লাহ হাফেজ।